আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই সময়ে সব চাইতে জনপ্রিয় এক তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি এ দেশের তরুণ প্রজন্মের প্রাণ, স্পন্দন ও সত্যিকার আইডল। চারপাশে নানা রকমের অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছে এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে গোটা দেশ জুড়ে অর্জন করেছে তুমুল জনপ্রিয়তা। এই জনপ্রিয়তা অর্জনের পিছনে তার বংশ পরিচয় কখনো কাজ করেনি। অনেকে জানতে চায় তার বংশ পরিচয়, পড়াশোনা ও আজকের এই অবস্থানে উঠে আসার পেছনের কথা। তাই এবার বাধ্য হয়ে ফারাজ করিম দেশবাসীর কাছে একটি লিখিত বার্তা দিয়েছেন। তার লিখিত বার্তার তথ্য অনুসারে জেনে নিন তার বংশ পরিচয়, পড়াশোনা ও আজকের এই অবস্থানে উঠে আসার গল্প। তার জন্ম 26 আগস্ট 1992। ঢাকার স্কলাস্টিকা থেকে স্কুল জীবন শেষ করে বিশ্বের নাম করা এক বিশ্ববিদ্যালয় কিংস কলেজ লন্ডন থেকে বিএ পলিটিক্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে এমএ পলিটিক্যাল সায়েন্স লাভ করেন। ফারাজ করিম জানান, জীবনে প্রথম মঞ্চে উঠে বক্তব্য দিই 2004 সালে আরব আমিরাতে। তখন আমার বয়স ছিল 12 বছর। তখন শুধু বলতে পেরেছিলাম এতটুকুই যে আমার বাবা পিতা হিসেবে ভালো, তবে নেতা হিসেবে কেমন তা আপনারাই জানেন। 2012 সালে এসে উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে আনুষ্ঠানিকভাবে সমৃদ্ধ হয় এবং সদস্য পদ লাভ করি। তবে স্বপ্ন ছিল একজন সমাজকর্মী হিসেবে কাজ করব। তাই গত বছর একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের কাজে নেমে পড়ি। বর্তমানে আমি আমার পরিবারের কিছু ব্যবসা দেখাশোনা করি এবং সেই সাথে সমাজের ছোটোখাটো কিছু করার চেষ্টা করি। তরুণ এই অভিনেতা বলে, মুরব্বীদের মুখ থেকে শুনেছি যে আমার পূর্বপুরুষেরা গৌর রাজ্য থেকে, পূর্বপুরুষের মধ্যে প্রথম এই অঞ্চলে আসেন শেখ মোহাম্মদ কাদারাম ভাস্কর। ফারাজ করিম তার পিতা মাতার পরিচয়ে বলেন, পিতা এ বি এম ফজলুল করিম চৌধুরী 1966 সাল থেকে বর্তমান অবধি তার রাজনৈতিক জীবনধারা অব্যাহত রয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে টানা 6 বার মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম 6 রাউজান আসনে টানা 4 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাপতি হয়েছেন। 2018 সালে তিনি পুনরায় এই কমিটির সভাপতি নির্বাচিত হন। গরিবদের কাপড় ও আর্থিক সহযোগিতায় দেখে তার বাবা মুগ্ধ হয়ে ফারাজ করিমকে আর্থিক যোগান দিতেন। ফারাজ করিমের চিন্তাধারা ছিল অনেকটা ব্যতিক্রম। যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে এসে তিনি গরিবদের সাহায্য করা শুরু করেন ও অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ান এই তরুণ রাজনীতিবিদ। ফারাজ করিম ছোটোবেলায় বাবার সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেতেন। দেখতেন দেশের জন্য জনপ্রতিনিধিদের নিয়ে নানা রকম প্রচলিত প্রথা, এসব দেখে খানিকটা বিরক্ত হতেন। তিনি বর্তমানে 1 কোটি টাকার সম্পদের মালিক। এই তো ভাইরাস কালেও তার দৃষ্টান্ত ছিল অনন্য। ভাইরাসের স্থবিতার প্রকোপ দেশে যখন বাড়তে থাকে তখন সামনে আসে পবিত্র রমজান। রমজান মাসে তিনি গরিবদের ইফতার দিয়েছেন। এছাড়াও বিশেষ মাস্ক, স্যানিটাইজার সহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন। তিনি অপরাধীদের খুঁজে খুঁজে শাস্তি দিয়ে থাকেন এবং অপরাধীরা অনেকটাই লাঘবে আনতে সহায়তা হন। দর্শক, কিছুদিন আগে ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে হয়ে যাওয়া সংঘাতে তিনি ফান্ডের ব্যবস্থা করেন এবং সেই ফান্ডের মাধ্যমে তিনি ফিলিস্তিনি দূতাবাসে প্রচুর টাকা এবং ঔষধ দিয়ে সহায়তা করেন ফিলিস্তিনি বাসীদের জন্য। দর্শক, আজ ছিল ফারাজ করিম চৌধুরী সম্পর্কে। আপনার প্রিয় রাজনীতিবিদকে আমাদের কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।